হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন, সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। সিয়াম ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি রোজাদার। যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ। অবশ্যই সাইমের মুখের গন্ধ আল্লাহর নিকট মিসাকের গন্ধের চেয়েও সুগন্ধি। সাইমের জন্য রয়েছে দুটি খুশি যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে সে খুশি হয়, এবং যখন সে প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে তখন সাওমের বিনিময়ে আনন্দিত হবে।